কতবার পাপাকে বলেছি বিয়ে দাও বিয়ে দাও, তবু সে দিচ্ছে না। আর দু চারবার বলবো, দেয় দেবে না দেয় নাই দেবে, আমরা তো বেকার ইচ্ছে। আজিজ ভাই বিয়ে করেননি কেন? দেখেন বিয়ে একটি বংশগত রোগ, আপনি যাচাই করে দেখেন, যে বিয়ে করেছে তার বাপেও বিয়ে করেছে, তার দাদাও বিয়ে করেছে, তার পরদাদাও বিয়ে করেছে। আমি আমার পরবর্তী প্রজন্মকে এই রোগ থেকে রক্ষা করার চেষ্টা করছি। এক্সকিউজ মি, আপনার কাছে কি ভ্যালেন্টাইনস ডে কার্ড আছে? জি আছে। কি রকম কোয়ালিটির চাচ্ছেন? তার ভিতর লেখা থাকবে, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। হ্যাঁ হবে। আপনি এক কাজ করেন, আমাকে 12টা দেন। আচ্ছা ঠিক আছে। এতদিন পরে সুন্দর একটা গান লিখছি। এতদিন পরে গানটা লেখছস, সবাইরে তোর গানটা শোনা। এক যে ছিল সোনার কন্যা উকুন বরাকেশ, উকুন নাশক দিতে দিতে মাতার চুল তার শেষ। সাসা কি বাতি যা, বিটিভির কবরে দেখলাম বাংলাদেশে কোনো গরিব নাই, তাইলে আমি কাডা। একটা জিনিস কিছুতেই মিলাতে পারতেছি না, তুমিও দলা আমিও দলা, কিন্তু বাচ্চাটার কোনো গানটা কোনো তো কালা হলো কে? তুমিও তামিও হট, বাচ্চা পুড়ে গেছে। আরে না যায় নাই তো, বাইতে বুয়ে রয়েছে, টেকা লয়ে যাবো। কেন যে কি সিলেতে গেছিলাম, আমি পলাই এলাম। শালা আমি কিছুই বুঝতে পারি না যে প্রত্যেকটা লোক নিজের নিজের স্ত্রীকে দেখে অত ভয় পায় কেন, বুঝতে পারি না যে স্ত্রীকে দেখে অত ভয় খাওয়ার কারণ কি। আমি তো একবারে সামনা সামনি খোলা খুলি বলে দি যে এখন রাত মেলাই হয়ে গেছে, রাতে রাঠো বাসনটা সকালে মাজবো। তুমি কি গরম নিয়ে একটা রচনা লিখতে পারো? জি স্যার। তাহলে বলো গরম লাগার কারণ। আমাদের গরম লাগে যার কারণে আমাদের গরম লাগে, যার ফলে আমাদের গরম লাগে, এজন্যই আমাদের গরম লাগে, আর যেহেতু আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে, সুতরাং আমাদের গরম লাগে, অতএব আমাদের গরম লাগে, তাই পরিশেষে আমাদের গরম লাগবে, এটাই স্বাভাবিক।